আমাদের সবার ঘরে কিন্তু প্রতিদিনই এই মসুরের ডালটা রান্না করা হয়। তো এই ডালটা যদি একটু সুস্বাদু করে রান্না করা যায় তাহলে কিন্তু বাচ্চারাও অনেক পছন্দ করবে। তো আমি আজকে একটা ভিন্ন স্টাইলের মসুরের ডাল রান্নার রেসিপি শেয়ার করব। এখানে ডালের সাথে আমি পরিমাণ মতো পানি, সাথে সামান্য একটু আদা বাটা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, এরপরে ধনিয়া জিরের গুঁড়ো একসাথে স্বাদ মতো লবণ দিয়ে এটা চুলায় বসিয়ে দিলাম, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো ফুটে ওঠার পর আমি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচগুলো ডিপ ফ্রিজে ছিল, দেখুন কি সুন্দর কালার, একটু কিন্তু নষ্ট হয়নি কালারটা। যাই হোক, আমি এগুলো দিয়ে দিলাম, ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি খুব ভালো করে গুটে নিচ্ছি। গুটে নেওয়ার পর আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, এরপরে ভাগার দেওয়ার জন্য সয়াবিন তেল দিয়েছি। তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য রসুন কুচি, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর এগুলো হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়ো খুবই সামান্য পরিমাণে। এখন ডালের মধ্যে গুলো দিয়ে দিচ্ছি। চুলার আগুন কিন্তু বন্ধ আছে, ডাল কিন্তু এখন আর রান্না করা যাবে না। এতো রান্না হয়ে গেল, অনেক বেশি মজার মসুরের ডাল রান্নার রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু আমি খালার কাছ থেকে পেয়েছি। আমি প্রথমবার এইভাবে আদা বাটা দিয়ে ডাল রান্না ট্রাই করেছি, আসলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে, আপনারাও ট্রাই করে দেখবেন। আর ডালটা কিন্তু অবশ্যই 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন।